আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরের প্রথম থেকে পোতার পরে যে কাজ শুরু করা হয়েছে সেটার ভিডিও। এ ঘরে দুইটা রুম 10x12 এবং একটি ছোট রুম 8x9 ফিট, আর একটি বারান্দা হচ্ছে 4x5 ফিট। তো রুমটা হচ্ছে এল সিস্টেম, ঘরটা হচ্ছে এল সিস্টেম। সামনে জায়গা স্বল্পতার কারণে ঘরটা অল্প টাকার ভিতরে করা হয়েছে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অল্প মাত্র 3 লক্ষ টাকায় কীভাবে ঘরটা করা হলো। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত অল্প টাকায় কীভাবে এত সুন্দর ঘর। দেখেন করতে করতে কত উঠে গেল দূরা। রাস্তার পরে ঘরটা হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের প্ল্যানিং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটা এটাই করে স্বপ্নের ঘর তৈরি কিভাবে করবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই ঘরটা দেখেন আপনাদের হওয়ার জন্য বারান্দা দিয়ে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে যেহেতু সামনে আরেকটি ঘর আছে, এই জন্য সামনে উঠার জন্য একটা বসার জন্য একটা উপরে একটা ছাদের সিস্টেম করা হয়েছে এবং সম্পূর্ণ ঘরটি ব্রিকলের ঘর। আপনারা অনেকে হয়তো প্রশ্ন করছেন 3 লক্ষ টাকায় কীভাবে ঘরটা করলাম। আপনাকে আগেই বলেছি আমি 3 লক্ষ টাকায় ঘরটা সম্ভব শুধুমাত্র আপনি যদি বিড়ি কলের উপরে ঘরটা করেন। গ্রামে আপনার যদি মনে একতলা ফাউন্ডেশন দেওয়ার ইচ্ছা থাকে